হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিসার্চ। আজকে আমি আপনাদেরকে শেখাবো কোনো রকম মশলা ব্যবহার না করে বাড়িতে কীভাবে মুচমুচে ফুলকপির পকোড়া বানিয়ে নেবেন। দেখুন, আমি এখানে প্রথমেই একটু জল গরম করতে দিয়েছি এবং যতক্ষণ না জলটা গরম হয় ততক্ষণ আমরা একটা মাঝারি সাইজের একটা বড় সাইজের ফুলকপি থেকে অর্ধেকটা ফুলকপি আমি এরকম ছোটো ছোটো সাইজে কেটে নিয়েছি। তবে খুব বেশি ছোটো করে কাটিনি, কারণ আমি পকোড়াগুলোকে একটু বড় বড় সাইজেই বানাতে ভালোবাসি। এরকম স্ট্যান্ডার্ড সাইজে আমি কেটে নিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করলে আমি তার মধ্যে একটু নুন দিয়ে দেব। দেওয়ার পরে ফুলকপি, কেটে রাখা ফুলকপিগুলো সেই জলের মধ্যে দিয়ে দেবো। এর ফলে কি হবে, ফুলকপির মধ্যে কোনো জার্মস বা কিছু থাকলে সেগুলো জার্ম ফ্রি হয়ে যাবে। এইভাবে সমস্ত ফুলকপিগুলো গরম জলে অ্যাড করার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট মতো রাখলেই হবে, তারপরে এটাকে আমি জল ঝরিয়ে নেব। দেখুন, 3 মিনিট পরে আমার ফুলকপির কালারগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমি এবং এইভাবে একটু জল ঝরিয়ে নিচ্ছি। এরপরে আমরা ব্যাটার তৈরি করব। আমি কিন্তু প্রথমেই বলেছি কোনো মশলা আমরা ব্যবহার করব না। দেখুন, আমি এখানে ধনে পাতা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। 4 থেকে 5টা ধনে পাতার গাছ আমরা নিয়েছি এবং আমি পুরো গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই নেব। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটু আদা, এরকম সরু সরু করে পাতলা পাতলা ভাবে কেটে নেব। আর স্বাদ মতো লঙ্কা আপনারা ব্যবহার করবেন, যার বাড়িতে যেমন ঝাল খান আপনারা সেরকম। এরপর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবং স্বাদ মতো নুন। এরপর এই সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি কোনো জল অ্যাড করব না। এরপর আমি বানিয়ে রাখা পেস্টটা কিন্তু এই বেসনের মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি বেসনের মধ্যে কোনো জল অ্যাড করব না, কারণ এই পেস্টটার সাথে কিছু জল রয়েছে, আমি সেটা দিয়ে আগে বেসনটা ভালো করে মেখে নেব। তারপরে যতটা জল প্রয়োজন হবে আমি অ্যাড করব। দেখুন, এইভাবে ভালো করে বেসনের সঙ্গে এটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে আপনারা বানিয়ে নিন একটা স্মুথ পেস্ট। দেখুন কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা ভালো করে দেখে নিন, খুব পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির গায়ে লাগবে না বেসনটা, তাই জন্য কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঠিক রাখতে হবে। এরপর আমি কড়াতে দিয়ে দিয়েছি 2 কাপ মতো তেল। তেলটাকে একটু গরম হওয়ার সময় দিতে হবে। তারপরে আমি একটু বেসনের গোলা নিয়ে তেলে দিলাম। দেখুন, দিতেই সাথে সাথে ওটা উপরে ভেসে উঠলো, তার মানে কিন্তু তেলটা পকোড়াগুলো ভাজার জন্য একদম রেডি। এরপর আমি ফুলকপিগুলোকে বেসনে ডুবিয়ে এইভাবে একটা একটা করে কড়াই দিতে থাকবো। আমি এখানে একসাথে 6 থেকে 8টা পকোড়া ভাজবো। ফ্লেমটাকে কিন্তু আমার মিডিয়াম রাখতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে আমার কিন্তু পকোড়াগুলো ভালো করে ভিতর থেকে সিদ্ধ হবে না। বাইরে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না, এর ফলে খেতেও ভালো হবে না। দেখুন, 2 থেকে 3 মিনিট পর ফুলকপিগুলো কিন্তু লালচে রং ধরতে শুরু করেছে এবং পকোড়াগুলোও কিন্তু বেশ ফোলা ফোলা হয়েছে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যাদের বেকিং সোডা নেই বাড়িতে ওটা কিন্তু অপশনাল। আপনারা বেকিং সোডা না দিয়ে ওর পরিবর্তে সাদা তেলও, মানে যে তেলে আপনি ফ্রাই করছেন সেই তেলও একটু বেসনের ওই ব্যাটারটাতে অ্যাড করতে পারেন। আমি একটু ডিপ ফ্রাই করব, একটু যাতে লালচে রং ধরে সেই জন্য একটু ফ্লেমটাকে হাই রেখেছিলাম। দেখুন, 3 থেকে 4 মিনিট পর ফুলকপিগুলোর এরকম লাল লাল রং ধরেছে,
আমি সেটাকে একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি, যার ফলে পকোড়ার গায়ে থাকা এক্সট্রা অয়েল কিন্তু টিস্যুগুলো অ্যাবজর্ব করে নেবে। এবং আমার পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা এটাকে কোনো ধনেপাতার চাটনি বা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করতে পারেন। দেখুন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতর থেকে ওয়েল কুকডও হয়েছে। দেখলেন তো কত সহজেই কোনো রকম মশলা ছাড়া আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন হেলদি অ্যান্ড টেস্টি ফুলকপির পকোড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন।